মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। মামনি কালকের থেকে অনেকটাই ভালো আছে, যদিও তা সকালবেলা রান্না করেছিলাম আমি। আজকে অল্প কিছুই রান্না হয়েছে। আজকে সকালে পাপাকে রুটি তরকারি করে দিয়েছি, গাজর বিনস আলু এইসব দিয়ে একটা আর রুটি করেছিলাম। আর সকালে রান্না হয়েছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে, একদম শিম আলু সেদ্ধ ওটা মাখা হয়েছে। আর দুপুরে হবে হচ্ছে বেগুন ভাজা, ওটা জাস্ট মেখে রাখতেই আমি এসেছিলাম। তো মনে হলো শুরুই করি, ব্লগটা শুরু হয়নি, সব কাজ হয়ে গেছে, আমাকে আমার স্নানও হয়ে গেছে, ভাতটা পরে বসাবো, বেগুনটাও পরে ভাজবো। আর আজকে ভাবছি একবার যে ও বাড়ি যাবো, মামনি শরীরের ওপর ডিপেন্ড করছিল যে যাবো কি যাবো না। তো মামনি বলে আমি ভালো আছি, তুই ঘুরে আয়। তো যাবো আজকে, দেখি চলে আসবো আবার বৃহস্পতিবার নাগাদ। তো এটাই প্ল্যান হয়ে আছে, আপাতত বিকেলে যাব, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর যাব। অনেক দূর যেতে হয় তো, তাই জন্য একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। যাই হোক না কেন, জাস্ট এমনি বললাম, একটুখানি কি যেতে হয়। তো চলো আবার পরে কথা। জাস্ট খেয়ে দিয়ে এসে বসলাম, তার মাঝে না স্নান করে এসে একটু শুয়ে ফোন দেখতে দেখতেই কোনো রকম একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে বলতে 20-25 মিনিট মতো। তারপরে উঠলাম, ভাত করলাম, বেগুনটা ভাজলাম, তো এগুলোই। আর এখন খেয়ে দিয়ে আসলাম, বাইরে ভালোই রোদ আছে কিন্তু ঠান্ডাটাও লাগছে তার সাথে, তাই সে একটু কম্বলটা নিয়ে পা চাপা দিয়ে একটু বসলাম। জ্যাকেট তো খুলছি না গা থেকে, এমন অবস্থা হয়ে গেছে, ভালোই ঠান্ডা লাগছে। তাই ভাবছি কখন যাব, দেখি এখনো ব্যাগটা গোছাইনি, ব্যাগও গোছাতে হবে, কিছু জামা কাপড় তো নিতেই হবে, তার মধ্যে এখন শীতকাল, ওরে বাপরে। তো একেবারে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। ঘুমিয়ে পড়েছিলাম একটু, ঘুম ঠুম থেকে উঠেছি 5টায়, ও বললো যে ও 6টায় কাজ শেষ হবে, মানে ঘুমাতে যাওয়ার আগেই বললো যে 6টায় কাজ শেষ হবে, তারপর ও আমাকে বিরাটি ছেড়ে দিয়ে আসবে, আমি অনেক দূর যাব। তো তো ওই জন্য কুর্তি ফুর্তি পরে একটু বসে রয়েছি আর কি। ওর 6টায় কাজ শেষ হবে, এখন 5:45 বাজে, ওর হলেই আমি চুলটা আঁচড়াবো, টিপ টিপ পরবো, একটু বেরিয়ে যাবো। ব্যাগ গোছানোও হয়ে গেছে, আগে বেরিয়েও গেছি। আর শুনলাম নাকি মামুনিকে মা বলেছে বাবা বিরাটি তো ওষুধ নিতে আসবে, তো বাবার সাথে আর কথা হয়নি। বাবা আসলেও বোধ হয় সাইকেল নিয়ে আসবে বা কি আসবে আমি জানি না। যাই হোক, আমি আর ফোন করিনি, একা একাই চলে যাবো, ও যাচ্ছে বিরাটি অবধি, তো সেটাই যাচ্ছি। চলো, রাস্তায় কথা বলাটা ঠিক না, নতুন মাস্ক তো মুখের মধ্যে সুতো ঢুকে গেল মনে হলো। এই মাস্কটা সেদিন কিনেছি আমি, বেশ ভালো লাগছে আমার, পরেও আরাম আছে। চলেও এসেছি, তো এবার বাড়িতে ঢুকবো, তার আগে ওকে একটা ফোন করে বলে দিতে হবে যে আমি পৌঁছে গেছি, মামনিকেও তাই। আমি আগে ফোন করে এসে তো গেছি, যখন আসলাম তোমাদেরকে বললামই, চলছে ওদিকে টিভি, মা টিভি চালিয়ে মোটামুটি যেহেতু সন্ধ্যে থেকে একা একা থাকে তাই জন্য, যদিও আজকে বাবা আছে, তো ওই আর কি। ভালোই ঠান্ডা লাগছে, ঘরেও লাগছে ভালোই। তো আমি না আজকে কম্বলটাকে কেমন যেন ছাড়তে পারছি না, ওই বাড়িতেও কম্বল, এ বাড়িতেও কম্বল নিয়েই বসে আছি এই। আর ওদিকে তো ও বিরাটি অবধি দিয়েই গেছিল, ওর কাজটা তখনও শেষ হয়নি, কোনো মতে আমাকে দিয়ে আবার চলে গেছিলো, যদিও আমি না করেছিলাম, বলেইছিলাম আমি পারবো একা চলে যেতে, ও বললো না দিয়েই আসি বিরাটি অবধি। তো বিরাটি অবধি দিয়ে গেল, তারপর আবার গিয়ে কাজে বসেছে, আর এখন ফোনও করলাম, এখনও বলছে নাকি ওর কাজটা শেষ হয়নি, চলছে একটু কাজের চাপ এই আর কি। তো দেখি দিয়াকেও ফোন করতে হবে একটা, ওকেও মিস করছি, এরকম নয় যে ওকে মিস করছি না,
তো কালকে কথা হয়েছে, আবার দেখি আজকে ফোন করবো। বুঝতেই পারছো যে আজকে আমাদের ডিনারে হবে ডিম টোস্ট আর কি। তো মা একটু হেল্প করলো, আমি মাকে একটু হেল্প করলাম। মূলত আমি হেল্প করতে আসিনি, আমি এসেছিলাম ব্লগ করতেই। তো ওই আর কি, আমি যেহেতু আমি নিজে ক্যাপচার করব, তো আমি একটু মাকে করে দিচ্ছিলাম আর কি। মা ঘরে গেল, ওই বাবাকে জল টল দেবে আর কি, তো ওই জন্য ঘরে গেল। আমি ততক্ষণে এই দিকটা একটু পিস পিস করে গুছিয়ে নিলাম। মা তো অত গোছাবে না আর কি, তো মানে এমনি দিয়ে দেবে, আমি একটু কেটে কুটে গোছালাম আর কি, আর কিছুই নয়। মানে ওই আর কি, ব্লগ যারা করি আমরা জানি, আমরা যতটা না গুছিয়ে নিজেরা খাই, তার থেকে বেশি ব্লগে দেখানোর জন্য একটু গুছিয়ে নেওয়া হয় আর কি। তো ওই জন্যেই তো চলো আগে ডিনারটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, নিজের ঘরে চলেও এসেছি। ছোট থেকে বড় হয়েছি, যেখানে সেখানে শুতে বসতে খেতে সবই তো ভালো লাগে অবশ্যই। তো চলো আজকে দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে অঙ্কিত তাই কোথায় কমেন্ট করে বলেছো যে আমার ব্লগের টাইমটা যেন একটু বাড়াই। দেখো তোমার হয়তো দেখতে আমাকে ভালো লাগে বা কিছু, সবার যে একজনকেই পছন্দ হবে তার তো কোনো মানে নেই। তো সবাই না বড় ব্লগ দেখতে পছন্দ করে না, যেহেতু নতুন আমরা ইউটিউবার, তো ওই জন্য অনেকেই পছন্দ করে না। তো আমার মতে আমার স্ট্যান্ডার্ড টাইম 5 থেকে 10 মিনিট, তো আমি তার মধ্যেই থাকার চেষ্টা করি। কখনো কখনো একটু একটু বড় সড়ো হয়ে যায়, তখন কিছু করার থাকে না, কেটে ছেটে বাদ দেওয়া যায় না আর কি। তো সেই ক্ষেত্রে একটু বড় হয়ে যায়, তবে আমি চেষ্টা করব। সবাই তো বড়টা পছন্দ করে না, তখন স্কিপ করে বেরিয়ে যায় বা ফাস্ট ফরওয়ার্ড করে দেখে বেরিয়ে চলে যায়, সেক্ষেত্রে আমার ক্ষতি হয়। হয়তো সবাই সেটা বুঝবে না, যারা আমরা ইউটিউবে আছি, সেই এই লাইনটায় আছি, তারা আমরা জানি। তো ওই জন্যই বড় ব্লগ, না হলে আমার তো কিছুই না, আমার শুধু ক্যামেরা ধরার কাজ, আমি কথা বলবো বা সারাদিনটা শেয়ার করব, আমার তো কোনো কিছুই নয় ব্যাপারটা, শুধুমাত্র তোমাদের জন্যই করা হয়ে ওঠে না আর কি। তবে আমি চেষ্টা করব বড় করে ব্লগ দেওয়ার, তবে খুব বড় আমি করতে পারবো না, কারণটা তো আমি তোমাকে বলেই দিলাম, আশা করি তুমি বুঝতে পারবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।